আর যেটা বলছেন যে রাতে ঘুম হয় না, এটা কিন্তু খুবই নর্মাল রাতে ঘুমানো। তো আমি তো রোগীদের বলি ঘুমাইলে বাচ্চা দেখবে কে। হ্যাঁ, অনেক পেশেন্ট এসে বলে ম্যাডাম আমি ঘুমাতে পারি না। আচ্ছা, ঘুমাইলে বাচ্চা দেখবে কে? হ্যাঁ, তার মানে বাচ্চা হওয়ার পরে তো সারা রাতেই বাচ্চা জাগে, তাই না? তো মা যদি ঘুমায় তখন তাহলে বাচ্চা কে দেখবে? কেউ দেখতে পারবে না। তো সেই জন্য ট্রেনিং, ট্রেনিং পিরিয়ডে মানুষ কখনো আরাম করে না, তাই না? সবারই কিন্তু ট্রেনিং হয়। আমরা ডাক্তার হয়েছি, ডাক্তার হওয়ার পর কিন্তু আমাদের ইন্টার্ন সময় ছিল, হ্যাঁ, তখন ট্রেনিং পিরিয়ড। তো মনে আছে ট্রেনিং পিরিয়ডে দুইটা ঈদ ছিল, কোনো ঈদে কিন্তু ছুটি পাইনি। তো যখন ছুটি যাইতে গেছে তখন সেই ঈদের সময় আবার ছুটি গেছে, ট্রেনিং চলছে না, ট্রেনিং এর সময় এত আনন্দ গেছে। ট্রেনিং ইজ ট্রেনিং। হ্যাঁ, তো প্রেগনেন্সি তো তাই, 9 মাস কিন্তু একটা মেয়ের ট্রেনিং চলতে থাকে। কিসের ট্রেনিং? মা হবার ট্রেনিং। হ্যাঁ, সবকিছুরই ট্রেনিং লাগে। চাকরি করতে যেমন ট্রেনিং লাগে, অপারেশন করতে যেমন ট্রেনিং লাগে, মা হবার জন্য কিন্তু ট্রেনিং লাগে। সেই ট্রেনিংটা আল্লাহ তালা নিজে সিস্টেম করে দিয়েছেন যে মানুষের ট্রেনিংটা এভাবে হবে। তো সেই যে কষ্টগুলা করছে, তারপর রাতে ঘুমাচ্ছে না, নির্ঘুম রাত কাটাচ্ছে, এই রাত কাটানোর পরে যখন 9 মাস পর একটা বাচ্চা হচ্ছে, তখন কিন্তু সে যখন রাত জেগে থাকছে তার কিন্তু খারাপ লাগছে না। সে তখন ওটাকে টলারেট করতে পারছে, সে অসুস্থ হচ্ছে না, এটাই ট্রেনিং। এই জন্য আমি আগে কিছু মানে অনুষ্ঠানের প্রথমেই বলেছি যে আমাদের যে ট্রিটমেন্ট, আমি মনে করি ট্রিটমেন্টের 50% হচ্ছে কাউন্সেলিং। একটা মাকে যদি আমি কনভিন্স করতে পারি যে তার ট্রেনিং চলছে, তার যে কষ্ট, তার যে নির্ঘুম রাতগুলা কাটছে, এই যে খারাপ লাগছে, খেতে পারছে না, হ্যাঁ, তো এই সবই ট্রেনিং। এই ট্রেনিং গুলা যদি সাকসেসফুলি সে কমপ্লিট করতে পারে 9 মাসে, 9 মাস পরে যে বাচ্চাটা তার মধ্যে তার কোলে আসবে, সে ওই বাচ্চাটার একদম প্রপার টেক কেয়ার করতে পারবে, রাত জাগবে, 42 দিন পর্যন্ত রাত জাগবে, আমরা বলি আতুর ঘর। হ্যাঁ, আর এমনি ডাক্তারি ভাষায় বলি পিপেরিয়াম, বাট আগে আগে থেকে কিন্তু একটা কথা প্রচলিত আছে, আতুর ঘর। আতুর ঘরের যে 42 দিন সময়, এটা কিন্তু একটা মায়ের খুবই কষ্টে কাটে, খুবই কষ্টে। তো সেই যে 42 দিন কষ্ট করে সে কাটায়, একটা মা কিন্তু অসুস্থ হয়ে মরে যায় না। আমরা কয়টা শুনেছি যে হসপিটালে ভর্তি হয়েছে, ঘুমাইতে পারতেছে না, ঘুমের ওষুধ লাগবে? একটাও শুনিনি, খুব রেয়ার। হ্যাঁ, তো এই মেয়েটা এত ট্রেনিং নেওয়ার পর এত শক্ত হয়ে যায় যে এই বাচ্চাটাকে সে একাই ম্যানেজ করতে পারে। সারা রাত ডাকতেছে, পরের দিন সারাদিন কাজ করতেছে, বাচ্চার কাঁথা ধুচ্ছে, দুই দুই 2 ঘন্টা পর পর খাওয়াচ্ছে, খাওয়ানোর 10 মিনিট পরে পিছু করছে, সব চেঞ্জ করছে, সব কিন্তু একটা মা এক হাতেই করছে। এত হার্ড ওয়ার্কিং একটা মানুষ কিভাবে করে এই ট্রেনিং এর জন্য? এই জন্যই ঘুম যে হচ্ছে না, এটা নিয়ে চিন্তা করার কিছু না, এটা আপনার বাচ্চার ভালোর জন্য আপনার ট্রেনিং হচ্ছে, আপনার এটা সহ্য ক্ষমতা বাড়ছে। ঘুমের ওষুধ খাওয়া যাবে না, এই সময় আমরা সাধারণত দেই না ঘুমের ওষুধ, কারণ ঘুমের সব ওষুধে কিন্তু প্লাসেন্টার মাধ্যমে বাচ্চার শরীরে চলে যায় এবং বাচ্চার জন্য সেটা ক্ষতিকর। এই জন্যই আপনার যে ঘুমাচ্ছেন না, সেই সময়টাকে আপনি অন্যভাবে এনজয় করেন, একটু বই পড়েন, তারপরে সিনেমা দেখেন, আপনার ভালো লাগবে। চাই যে কর্সেল বাংলাদেশ হচ্ছে কডলার সিঙ্গাপুরের একটি সিস্টার কনসার্ন। 2019 সালে বাংলাদেশের কার্যক্রম শুরু হয়। মানব শরীরের প্রথম কোষ স্টেম সেল নিয়ে এরা কাজ করে থাকে। মায়ের প্লাসেন্টা বা ফুল থেকে শিশুকে যখন আলাদা করা হয়, তখন সম্পূর্ণ একটি ব্যথামুক্ত প্রক্রিয়ায় এই কর্ড ব্লাড এবং পরবর্তীতে সেখান থেকে স্টেম সেল ব্যাংকিং করা হয়। এই স্টেম সেলের মাধ্যমে লিউকোমিয়া, থ্যালাসেমিয়া, লিভার সিরোসিস সহ 80টিরও বেশি দুরারোগ্য ব্যাধি চিকিৎসা করা সম্ভব। এবং এ সম্পর্কে আরো যদি বিস্তারিত জানতে চান, আমাদের কর্সেল বাংলাদেশের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। কর্ড ব্লাড সেল বা স্টেম সেল জিনিসটি কি? স্টেম সেলকে মাস্টার সেলও বলা হয়। এটি এমন এক ধরনের সেল যেই সেলের বডির যে কোনো সেলে রূপান্তরিত হওয়ার মতো ক্ষমতা আছে এবং প্রয়োজন মতো এই সেল শরীরের যে কোনো সেলে রূপান্তরিত হয়ে শরীরের যে ক্ষত সেটি সারিয়ে তুলতে পারে। তাহলে এই যে জাদুকরি এবং ম্যাজিক্যাল পাওয়ার যুক্ত একটি সেল, এই সেলটিকে আমরা কোথায় পাব? আমরা সবাই জানি শিশু জন্মের আগে 9 মাস মায়ের গর্ভে থাকে এবং তখন সে মায়ের কাছ থেকে পুষ্টি এবং তার যাবতীয় প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার হয় তা পেয়ে থাকে এবং তা পেয়ে থাকে গর্ভফুলের মাধ্যমে। বাচ্চা গর্ভফুলের সাথে একটি লম্বা দড়ি অথবা আম্বিলিকাল কর্ড যে স্ট্রাকচারটি থাকে তা দিয়ে সংযুক্ত থাকে। বাচ্চা জন্মের পরপর সেই কর্ড থেকে আমরা যে ব্লাড পাই সেই ব্লাডেই থাকে আসলে এই জাদুকরি স্টেম সেল অথবা মাস্টার সেল। তাহলে আসলে আমরা জানি কি কি দুরারোগ্য ব্যাধি আছে যা এই মাস্টার সেল অথবা স্টেম সেল দিয়ে চিকিৎসা করা সম্ভব হয়। লিউকোমিয়া অথবা ব্লাড ক্যান্সার, যে ক্যান্সারের কথা আমরা মোটামুটি সবাই পরিচিত, এই ব্লাড ক্যান্সার স্টেম সেলের মাধ্যমে চিকিৎসা করা সম্ভব। এছাড়া আরও কিছু টিউমার আছে
যে টিউমারগুলো, যে দুরারোগ্য টিউমারগুলো ট্রিটমেন্ট করা সম্ভব, যেমন অ্যাকিউট মাইলোয়েড লিউকেমিয়া, লিম্ফোব্লাস্টোমা, এইচআইভি ইনফেকশন, রেটিনোব্লাস্টোমা, সেরিব্রাল পালসির মতো স্পাইনাল কর্ডের ইঞ্জুরিজনিত সমস্যা, ডায়াবেটিস মেলাইটাস, থ্যালাসেমিয়া, এমনকি অটিজম, যা এখন আমাদের দেশে এবং বহির্বিশ্বে অনেক পরিমাণ, বেশি পরিমাণ আমরা পেয়ে থাকি, সেই অটিজমও এই স্টেম সেলের মাধ্যমে চিকিৎসা করা সম্ভব। মোট কথা 80টিরও বেশি দুরারোগ্য ব্যাধি এই স্টেম সেলের মাধ্যমে চিকিৎসা করা সম্ভব। জন্মের সময়, জন্মের পরপর কর্ড, আম্বিলিকাল কর্ড থেকে ব্লাড সংগ্রহ করে স্টেম সেল সংরক্ষণ করে রাখলে আপনার সন্তানের জন্য হবে সেটি সর্বশ্রেষ্ঠ একটি উপহার আপনার পক্ষ থেকে, এবং যেই সেল দিয়ে সে সারা জীবন 80টিরও বেশি দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত থাকতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে অনেকেই অনেক কিছু জানতে পারবে, দেখতে পারবে, আর সেখানেই আমাদের সাথে